नमस्कार, मैं रुक्मणी और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन। डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन, स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर, स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर एंड विलास, एंड विलास के जरिए 5 डुप्लेक्सेस, को स्पॉन्सर्ड बाय तैबा कलेक्शन, तैबा अ हाउस ऑफ होलसेलर और फर्नीचर वर्ल्ड। आइए सीधे करते हैं खबरों की शुरुआत। रुपनारायणपुर अंतर्गत छातिनतला जंगल से बरामद किया गया एक व्यक्ति का शव, जिसका गला कटा पाया गया है। मृतक की पहचान चित्तरंजन साहा के रूप में हुई है। मृतक के बेटे राजेश साहा ने बताया कि उनके पिता गुरुवार से ही लापता थे। शुक्रवार को शव को बरामद कर पुलिस ने उसे पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। मेरे प्रिय गुरु ये आत्रा दादा रानी से मुझे क्या मैं हां असरा तो ये वो चाचा दादा रानी से मुझे चलो अरे बोल लो दादा आप क्या सुना चलो कोई चलो দেখলাম খবর পেলাম যে ট্যাঙ্কুর পাশে পড়েছিল, তো বাড়িতে যে একটু ফোন করে বললো যে দেখ তো বাবার মতন তাই সব দেখলাম। হ্যাঁ বাবাই আছে। তোমার বাবা? হ্যাঁ। কী নাম? চিত্ত সাহা। চিত্ত সাহা কী করে বাবা? চা বিক্রি করে। চা কোথায় চা বিক্রি করে? আমরা তোমার তো তুমি কী করো? আমি কাজ করি জলের ব্যবসা। জলের ব্যবসা তো কত নিখোঁজ ছিল কি? নিখোঁজ কি কাল সকাল থেকে সারাদিন কাল সারাদিন থেকে নিখোঁজ ছিল। কী মনে হচ্ছে? সকালবেলায় কিছুক্ষণ আগে খবর পাই, থানা থেকে ফোন করেছিল যে ওনার দেহ পাওয়া গেছে। প্রথমে আইডেন্টিফিকেশনের জন্য ওর ছেলে গিয়ে এসে চিনতে পারে যে বলে আমাদের যে দাদা আমার বাবা মনে হচ্ছে বডি, সে শুনে আমরা আসলাম থানাতে। তো বডি আছে। কি নাম? যে চিত্ত সাহা ভদ্রলোকের নাম। চা বিক্রেতা, আমাদের মার্কেটে চা বিক্রি করতো। কি অবস্থায় বডিটা পাওয়া গেছিল? বাড়িটা আমি দেখিনি নিজে, আমি শুনছি যে ওরকম গলা কাটা হালকা ছিল, পড়েছিল। কোথা থেকে পাওয়া গেছে বডি? শালিমার ফ্যাক্টরি, আমাদের নামকৃষ্ণ, আমাদের জিতপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নামকৃষ্ণ আর শালিমার ফ্যাক্টরি ওই কাটে। আপনার নাম? আমার নাম তাপস্বী। जामुरिया अंतर्गत चांदा इलाके में लोगों ने एक बंदर से परेशान होकर आज सड़क अवरोध किया। लोगों का कहना है कि ऐसे तो इलाका में बहुत से बंदर हैं, लेकिन एक बंदर ने सभी लोगों का जीना हराम कर रखा है। लोगों ने कहा कि उसकी मानसिक स्थिति ठीक नहीं है, शायद यही कारण है कि वह अब तक कई लोगों को घायल कर चुका है। बंदर का आतंक इलाके में इतना है कि लोगों ने घर से निकलना बंद सा कर दिया है। सिर्फ पुरुष लाठी लेकर घर से निकल रहे हैं। स्थानीय लोगों ने कहा कि प्रशासन को इस विषय में जानकारी दी गई, लेकिन अब तक कोई कार्रवाई नहीं की गई है। वहीं वन विभाग के करीब 12 लोग आज बंदर को पकड़ने इलाके में पहुंचे। ¿Qué es eso? 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 ¿Qué es e
আসুন আসুন একটু আসতে দাও ঠিক আছে আসো কোথায় আছেন স্যার কোথায় আছেন ভাই ছবিটা একটা নিয়ে নিয়ে আমি চলে কোন থেকে কই কই হ্যাঁ বাস ঠিক আছে চা বাস ঠিক আছে বাস 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 দেখ আচ্ছা কেমন হ্যাঁ আমরা ওই বান্দরটা ধরার জন্যই বেশি বলছি পুলিশকে জানানো হয়েছে এমনকি বন দপ্তর এসছে তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত নয় আসছে কোলা খাওয়াচ্ছে চলে যাচ্ছে বান্দর মানে এইভাবে দু মাস ধরে চলছে আর আমাদের যখন 100 লোক হয়ে গেছে এমনকি যারা চিকিৎসা করাতে যাবে তাদের আধার কার্ড জেরস করার পয়সা পর্যন্ত নাই তারা ভাড়া নিয়ে কী করে যাবে তো তারা এখানে একটা ক্যাম্প করুক তাহলে আমাদের কোনো অসুবিধা নেই 100 জন মোটামুটি আর দু মাস ধরে একটা বান্দরই খেপেছে আরও বান্দর আছে কিন্তু কেউ খাপেনি একটাই বান্দর খেপেছে অসুবিধা হচ্ছে সবাইকে সবাইকে কেটে দিচ্ছে আজড়াই দিচ্ছে বাচ্চাদেরকে অতটা যত না বাচ্চারা তো বার হচ্ছে না বাড়ি থেকে এই যারা কাজের জন্য বার হচ্ছে তাদেরকে বেশি অ্যাটাক করছে বাড়িতে সবাই আসছে তো ঠেঙ্গা নিয়ে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাজে যাচ্ছে তাও হাতে একটা লাঠি রয়েছে তো এইভাবে তো চলতে পারে না হ্যাঁ প্রশাসনকে জানি প্রশাসন এসছে প্রশাসন কত ডেলি আসছে কিন্তু কাজের কাজ কিছু করছে না এখন আমরা রোড অবরোধ করেছি যাতে প্রশাসন কিছু ব্যবস্থা নেয় বান্দরটা ধরে দিলে আমাদের শান্তি আমার নাম নিতাই গান্ধী আমরা সকাল থেকে এখানে বসে হনুমানটাকে রেস্কিউ করার জন্য চেষ্টা করছি যতটা পারছি যাতে জনগণ শান্তিভাবে থাকুক আমরা আবার জিজোর মেহনত করছি আর তারপরে দেখা যাক আজকে আবার টার্গেট দিয়েছি কি যা হোক বা আমার উপর মহর অফিসারদেরকেও জানানো আছে যাতে সুস্থভাবে আমরা রেস্কিউ করি আর স্থানীয় লোকরা বলছে অনেক কিছু হচ্ছে কিন্তু বান্দর ধরা ধরতে পারছেন না আপনারা ব্যর্থ স্থানীয় লোক অনেক কিছু অবজেকশন করছেন কিন্তু ওনারাও তো দেখছেন কি আমরা তো ছাড়ছি না আমরা তো ওনার পিছনে 4-5 দিন ধরে পিছনে পড়ে আছি কি ধরনের বান্দর আছে এটা মানে বান্দরটা আমাদের যা দেখে ওর মুভমেন্ট দেখে দেখে হয়তো অ্যাডনর্মালভাবে আছে হয়তো পাগল টাইপের হয়ে আছে ব্রেন ফেটে দিয়েছে অনেকজনকে কামড়িয়েছে শুনছি আমরা অনেক হনুমান রেস্কিউ করেছি এই ধরনের হনুমান দেখি না এটার মনে হয় ব্রেন ফেটেন্ট কিছু ই হয়েছে এটা কোন জায়গা এটা চাঁদা চাঁদা ভিলেজ কতজন আপনারা আছেন লেগেন আছেন বনকর্মী আমরা এখানে 12 জন আছি স্টাফ আর এখানে রূপনারায়ণপুর স্টাফ আছে জামুরিয়া ফরেস্ট বিট অফিসের স্টাফ আছে হেড অফিসার পাঠিয়েছেন স্টাফ কিছু আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমার কৃষ্ণা পাসবার জামুরিয়া বিট ইনচার্জ विधायक अग्निमित्र पॉल ने पानी बिजली और ड्रेन की सफाई समेत अन्य कई विभिन्न मांगों को लेकर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय को ज्ञापन सौंपा अग्निमित्र पॉल ने कहा कि हमारे विधानसभा अंतर्गत नरसमुदा सहित कई इलाकाओं में पानी की समस्या है वहीं कई इलाका अभी भी पक्के सड़क और बिजली से वंचित है सुभाषपल्ली इलाके में ड्रेन की सफाई की जरूरत है क्योंकि बरसात में ड्रेन की सफाई ना होने के कारण बाढ़ की स्थिति पैदा हुई है वहीं मेयर विधान उपाध्याय ने कहा कि कुछ समस्याओं का समाधान किया जा चुका है और बाकी कामों को भी जल्द पूरा कर दिया जाएगा उन्होंने कहा कि नगर निगम अंतर्गत पानी सड़क या कोई भी समस्या हो तो निगम को इसकी जानकारी जरूर दे আসলে 27 মে কর্পোরেশনে এসেছিলাম
আপনাদের মনে থাকবে আমরা সেদিনকে জলের সমস্যা নিয়ে, মানে আমার বিধানসভায় স্পেশালি এবং বাকি সমস্ত আমাদের মানে পুরো জেলার যে বিধানসভাগুলো অনেক জায়গাতে জলের খুব কষ্ট, তো সেখানে 27 মে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। মাননীয় মেয়র সাহেব সেদিন ছিলেন না, মাননীয় ডেপুটি মেয়র সাহেব ছিলেন, তো সেখানকার প্রবলেমগুলো এখনও সলভ হয়নি। জায়গা জায়গা এখনও জল পাচ্ছে না, স্পেশালি নর্মদাতে রাত্রি 2:30-2টার সময় জল আসছে। এতে কি হচ্ছে, বয়স্ক মানুষ তারা সারা রাত মানে জেগে থাকে আতঙ্কের মধ্যে, কখন জল আসবে, কখন জল ভরব, শরীর খারাপ হয়ে যাচ্ছে। স্পেশালি বয়স্ক মানুষরা আমাকে মানে প্রায়ই ফোন করছেন, এই জন্য আজকে আমি যেহেতু আসানসোলে রয়েছি, মাননীয় ডেপুটি মেয়র মাননীয় মেয়র মহাশয় বিধান উপাধ্যায় মহাশয়কে ফোন করি এবং ওনাকে বলি যে আমি একবার দেখা করতে চাই এই জলের সমস্যা নিয়ে। এবং আরও কিছু কিছু জায়গাতে লাইট নেই, বৃষ্টি শুরু হয়েছে, মানে সাপ খোপ বেরোচ্ছে, অন্ধকার, যা হয় আর কি। বাড়ির বউরাই তো জল নিতে যায়, কলের তলে জল নিতে যাচ্ছে, সেখানে সাপ খোপ রয়েছে, একদম গুটগুটে অন্ধকার। আমাদের নিত্যানন্দপল্লী, আমাদের কাঁকরডাঙা, এগুলো অনেকগুলো জায়গাতে তো সেইটাও একটা সমস্যা ছিল। তৃতীয়ত সমস্যা হচ্ছে সুভাষপল্লীতে বিরাট বড় একটা ড্রেন আছে, সেটা আগের বছরে এত বৃষ্টিতে তাই সেই পুরো ড্রেনের ময়লা এবং জল লোকের বাড়িতে ঢুকে আসবাবপত্র, ফার্নিচার, বিছানাপত্র সব নষ্ট হয়ে গেছিলো। তো এবারও মাননীয় মেয়র সাহেবকে রিকোয়েস্ট করলাম যে সময় থাকতে থাকতে ড্রেনগুলোকে পরিষ্কার করা, যাতে একটা ড্রেন থেকেও যাতে মানে এই ফ্লাডিং হয়ে লোকের বাড়িতে জল না ঢোকে, এটা এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমরা আমাদের জন্ম এখানে, ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু কোনোদিন ড্রেন মানে ফ্লাড হয়নি আসানসোলে। লাস্ট 3-4 বছর ধরে দেখছি আসানসোলে ফ্লাড হচ্ছে, ফ্লাড হচ্ছে কারণ কি, নালীগুলো পরিষ্কার হচ্ছে না, ওভার হচ্ছে, জল ওপরে চলে যাচ্ছে বা লোকের বাড়িতে জল ঢুকছে, ফ্লাড হচ্ছে। তাই জন্য নর্দমাগুলো, নালীগুলো, হাইড্রেনগুলো এখন থেকে পরিষ্কার করতে হবে। এবং ওনাদের দিক থেকেও কিছু সমস্যা ছিল যেগুলো আজকে দেখা হলো, কিছু সমস্যা কমপ্লেন ওনার কাছে পড়েছিল, তো যেগুলো হয়তো ছোট্টখাটো, হয়তো কোনো জায়গায় হয়তো একটা লাইট, কোনো জায়গায় ছোট্ট একটা মানে এক পাড়ায় পড়ছে আর এক পাড়ায় জল পড়ছে না, সেটা নিয়ে এসছে বললো। আর তারপরে একটু কিছু কিছু জায়গায় ড্রেনের যেগুলো কাজ হয়ে গেছে ওনার নলেজে ছিল না, তাও বললাম যে যদি কোথাও প্রবলেম মনে হয়, অসুবিধা মনে হয়, আমাদের ফোন করে দেবো। আমরা নিশ্চিতভাবে, আমরা সবাই চাই আসানসোলকে সুন্দর করা, আর আসানসোল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আসানসোল হোক, এটা আমরা চাই। তাই সবার কোঅপারেশন আমরা চাইছি, এবং যেখানে যা অসুবিধা থাকবে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো। ছোট্টখাটো অসুবিধা থাকলেও, যেখানে হয়তো ছোট্ট একটা রাস্তা, ছোট্ট একটা ড্রেন, কোথাও হয়তো একটা একটা কল খারাপ আছে, নল খারাপ আছে, কোথাও যেটুকু অসুবিধা থাকবে একটু কর্পোরেশনকে জানানো, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের পক্ষ থেকে কোনো আরও কথা বলা হলো যে আপনারাও সহযোগিতা রেলের ব্যাপার ছিল? নিশ্চিত, আমরা আমরা যেখানে কিছু কিছু জায়গায় আমরা হয়তো অ্যাপ্লিকেশন দিয়েছি, লেট হচ্ছে, সেখানে উনি যেহেতু দেখতে পারবেন, ওনাকে আমি আমরা রিকোয়েস্ট করলাম যে এই এই জায়গায় আমরা যে জায়গা আছে, যেমন বানপুরের কিছু কিছু জায়গা আছে, লাইটের জায়গা আছে, জল আছে, যেখানে বান স্ট্যান্ডার্ডে ওখানে জল লাইট দুটো কাটা আছে, সেগুলোকে রিকোয়েস্ট করলাম। আমাদের একটা কন্যাপুর গোপালপুর যেটা জলের লাইনটা যাচ্ছে, রেলকে পার করে যেতে হবে, আমরা চিঠি করেছি রেলে অলরেডি, তো এটা তো আমাদের লেট হচ্ছে, তো সেটা ওনাকে বললাম যদি একটু দেখে দেন তাহলে হয়তো আমাদের লাইনটা মানুষকে জল দিয়ে দিতে পারবে। এগুলো সবাই আমরা কাজ চাই, মানুষের কাজ। বক্ত জেলা হয় এক ছোট সে ব্রেক কা। महिलाओं के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहां महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में एचयू व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में मां के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर, अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है।
तो महिलाओं की कोई भी समस्या हो उसके लिए संपर्क करें स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, GT रोड, आसनसोल। आसनसोल जैसे शहर में कौन नहीं चाहता कि अपना मकान हो, वो भी आलीशान। एंड विलास के जरिए 5 duplexes खासकर आपकी पसंद का ख्याल रखते हुए तामीर कराई जा रही है, तो जल्द ही बुक करें। हमारा पता है सौस्ट्री नगर इस्माइल नियर ASN प्ले स्कूल। कॉन्टैक्ट करें 9332993881। कम बजट में बनाएं अपने सपनों का घर, डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के संग ऑल टाइप ऑफ फर्नीचर, फॉल सीलिंग, मॉड्यूलर किचन, वैरायटीज ऑफ वॉलपेपर के साथ ही साथ यहां आपको मिलेंगे एक से बढ़कर एक फ्लोरिंग और इंटीरियर डेकोरेशन के सामान। स्टार्टिंग प्राइस ₹500 ओनली। चाहे हो नया घर या फिर लाना चाहते हैं पुराने घर में कुछ नयापन, तो आज ही हमारे यहाँ आए। नोट करें हमारा एड्रेस, जयंती इनक्लेव अपकार गार्डन नियर मीट वेस्ट हॉस्पिटल, GT रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 6294940064। लेडीज वेयर की एक्सक्लूसिव शोरूम ताइबा, अ हाउस ऑफ होलसेलर एंड रिटेलर। महिलाओं की पसंदीदा शोरूम ताइबा, नए डिजाइन्स के कलेक्शंस, लेटेस्ट स्टाइलिश फैंसी ड्रेसेस, वो भी बाजार से कम कीमतों पर। एन एक्सक्लूसिव कलेक्शंस ऑफ सूट पीस, लहंगा, घाघरा, क्रॉप टॉप, गरारा और भी बहुत कुछ। एक रेडीमेड ड्रेसों का समाहार, सब एक से बढ़कर एक डिजाइन्स में। तो फिर हर त्योहार में छा जाए ताइबा के कलेक्शन सपनाए। ताइबा, अ हाउस ऑफ फैंसी लेडीज वेयर। हमारा पता है सौस्टी नगर स्माइल होम्योपैथिक कॉलेज रोड नियर सिल्वर गार्डन मैरिज हॉल, आसनसोल। मोबाइल नंबर 7908659117। यार एक बात पूछू? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है, लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत अट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है, ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटी दार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, GT रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। के NSB रोड में बैंक ऑफ इंडिया के करीब बने एक कूड़ेदान में आज अचानक आग लग गई, जिसके बाद पूरे इलाके में अफरा तफरी मच गई। खबर मिलने पर रानीगंज दमकल विभाग की टीम घटनास्थल पर पहुंची और आग पर काबू पाया। ये आग कैसे लगी, यह सवाल अब तक बना हुआ ही है। हालांकि रानीगंज में इससे पहले भी अचानक आग लगने की घटना सामने आई है। Thank you.
প্রধান বক্তব্য ছিল যে আগের দিন আপনারা দেখেছেন যে ওনারা পুটআপের সময় বেশ কিছু সিজেল লিস্ট জমা দিয়েছিলেন, সেই সিজেল লিস্টে ওনারা দুটো ড্রাফটের উল্লেখ করেন এবং একটা ফ্ল্যাটের উল্লেখ করেন এবং সেটাকেই ডেভেলপমেন্ট দেখান, এই মামলাতে ডেভেলপমেন্ট দেখান। আজকে আমরা খুব স্ট্রংলি অনারেবল কোর্টের কাছে সাবমিট করি যে এই ডেভেলপমেন্ট, এই ফ্ল্যাট বা এই সিজেল, এই ড্রাফটের উল্লেখ ওনারা 5/7/2022 সালের সিজেল লিস্টেও করেছেন, অর্থাৎ কুমির ছানার মতন একটি গল্প ওনারা করছেন যে একই জিনিস বারবার দেখিয়ে ওনারা ডেভেলপমেন্ট দেখিয়ে কাস্টাডিটাকে বাড়ানোর চেষ্টা করছেন। আজকে আনফর্চুনেটলি এই দাবি, এই আমরা অনারেবল কোর্টের কাছে সিজেল লিস্টের সার্টিফাইড কপি দেখিয়ে ব্যাখ্যা দিই, কিন্তু আনফর্চুনেটলি আজকে লার্নেড সিনিয়র পিপি সিবিআই তিনি প্রেজেন্ট ছিলেন না এবং আশ্চর্যজনকভাবে তিনি প্রেজেন্ট নাও থাকতে পারেন, তিনি বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু আশ্চর্যজনকভাবে আইও উইথ সিডি কেস ডায়েরি ওয়াজ নট প্রডিউসড, যেটা আমাদের খুব দুঃখজনক লাগে। একজন মানুষ কাস্টাডিতে আছেন, ওনাদের প্রাথমিক কর্তব্য অনারেবল কোর্ট যখন সিডি কল ফর করেন সেটা পৌঁছে দেওয়ার, যাই হোক ওনারা সেই কর্তব্যে আজকে অনারেবল কোর্টের দৃষ্টিগোচর সামনে নিয়ে আসি আমরা, তাই জন্য অনারেবল কোর্ট সামনে 5ই জামিন, আমাদের জামিনের আবেদন রিজেক্ট করে আগামী 5ই আগস্ট দিন ধার্য করেছেন এবং কেস ডায়েরি পজিটিভলি কল ফর করেছেন এবং কনসিডার ফর, মানে আমরা সেদিন জামিনের আবেদন করলেন, কনসিডারেশন অফ বেল পিটিশনের জন্য রাখবেন। আর একটা FSL এর আমাদের একটা FSL এর ওনারা আবেদন করেছিলেন একটা মোবাইল ফোন, যাতে আমরা অবজেকশন দিই, কারণ FSL এর বেশ কিছু ডিজিটাল এভিডেন্স FSL এ পাঠানোর আগে সিজারের বেশ কিছু প্রসিডিউর SOP আছে কিছু, আমরা বলেছি সেগুলো মেনটেন হয়নি, তো তার হিয়ারিংয়ের জন্য আগামী 5ই আগস্ট দিন ধার্য হয়েছে। হ্যাঁ বললাম তো লার্নেড সিনিয়র পিপি উনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, তিনি নাই আসতে পারেন, লার্নেড সিনিয়র পিপি ব্যস্ত এটা খুব স্বাভাবিক, উনি অন্যান্য বিভিন্ন মামলা করছেন, কিন্তু কেস ডায়েরি প্রডিউসড হয়নি এটা অস্বাভাবিক, এটা কিন্তু আমাদের চট করে আমরা দেখি না। নতুন কিচ্ছু পড়েনি এবং আগের দিন যে নতুন পড়েছে বলে ওনারা দাবি করেছেন সেটাও আদালতের কাছে আজকে আমরা প্রমাণ, আদালতের কাছে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিই যে ওটা আগামী গত 5ই জুলাই ওই একই জিনিস অন্য মোড়কে উনি জমা দিয়েছিলেন CBI, অর্থাৎ নতুন ডেভেলপমেন্ট এই মুহূর্তে এই কেসে হচ্ছে না। आज के लिए खबरों में बस इतना ही। अपने आसपास की ताजा खबरों को जानने के लिए हमारे चैनल को जरूर सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल आइकन को दबाना ना भूलें। धन्यवाद। आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखें, कचरा जहां तहां ना फेंके, कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है, स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें, रिड्यूस रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें, सुंदर परिवेश गढ़े स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।